বুধবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের অনিতা সিনেমা লেনের একটি দর্জির দোকানের সামনে থেকে এক গরিব মহিলা টাকার বান্ডিল সহ একটি ব্যাগ কুড়িয়ে পান। ওই মহিলা জলি চক্রবর্তী জানান, তিনি ওই স্থানে একটি ছিঁড়া ব্যাগ পড়ে থাকতে দেখেন। ব্যাগটি কুড়িয়ে দেখেন, ব্যাগের মধ্যে রয়েছে টাকার বান্ডিল। বিষয়টি তিনি তার স্বামী ও ওই এলাকার ব্যবসায়ীদের জানান। হাজবেন্ড আমাকে বললো, লক্ষ্মীদা একবার এসো, আমার মিসেস এইখানে টাকাটা পেয়েছে, কি করব। আমি যখন কথা বলছি ওনার সঙ্গে, ওনার হাজবেন্ডের সঙ্গে, উনি এলেন, এসে দেখছি কাঁদছেন। উনি কাঁদছেন কেন? না, আমি টাকা পেয়েছি, আমি নিজে ইয়ে করছি, ঠিক নেই কার টাকা, আমি তো গরিব মানুষ, কীভাবে কী হবে, সেই যার টাকা হারিয়েছে সে তার নিজের টাকা, তাদের টাকাটা আমি ফেরত দেবো, কী করতে হবে লক্ষ্মীদা আমি জানি না। ওরা স্বামী স্ত্রী দুজনেই আমাকে বললেন যে টাকাটা কী করা উচিত। আমি সঙ্গে সঙ্গে থানায় ইনফর্ম করার ব্যবস্থা করলাম, দিয়ে রূপেশকে বলে আপনাদেরকে খবর দিলাম যে আপনারা আসুন, এসে দেখুন, যাতে পুলিশ কি এসছে। না, পুলিশ যাবো, উনি ওনারা যাবেন, ওনার ছেলেটি এসে কাজ করে, ভদ্রমহিলার ছেলে, তা ও ডিউটিতে ছিল, ওই ছেলে রয়েছে, ও ডিউটি কমপ্লিট হলে মাকে সঙ্গে নিয়ে গিয়ে থানায় জমা দিয়ে আসবে। কি নাম আপনার? আমার নাম লক্ষ্মী কোনার। কোন জায়গায় হয়েছে? কল্যাণী মার্কেট। কোন জায়গায় হয়েছে এটা? এটাই অনিতা সিনেমা গলিতেই হয়েছে। অনিতা সিনেমার যেটা পুরনো টিকিট কাউন্টার, সেখান থেকে একটু দক্ষিণে গিয়ে মধুসূদন ভট্টাচার্যের ডাক্তার ছিলেন, তার ঘরের গেটের সামনেই, উনি যেটা বললেন আমি সেটা আপনাকে কনভে করলাম। জলি চক্রবর্তী জানান, তিনি গরিব মানুষ, কিন্তু যার এই টাকা হারিয়েছে তিনি অসুবিধার সম্মুখীন হবেন। তিনি টাকার থলি সহ টাকা থানায় জমা দেবেন বলে জানান। বাড়ির দরজা দিয়ে দিয়ে এই সামনের ওই টেলারের পাশে একটা ছেঁড়া ব্যাগ পড়েছিল, ওই ছেঁড়া ব্যাগটা যখন আমি খুলি একটা মিক্সি দেখতে পাই, দিয়ে মিক্সির পর দেখছি টাকার বান্ডিল, দিয়ে আমার স্বামীকে এসে বলি টাকাটা আমি রুটি দিতে এসেছিলাম, দিয়ে টাকাটা পেয়েছি, আর টাকাটা ফেরত দেওয়ার দরকার, অনেকের কষ্টের পয়সা তো, ওটা দেওয়া উচিত, আমাকে দেওয়া উচিত, ওই জন্য আমি থানায় জমা দেবো। কোথায় পেয়েছেন টাকা? টাকাটা আমি এই এই একটা টেলারের পাশটাতে পেয়েছি। কোন এলাকা, জায়গাটা? এই অনিতা সিনেমা গলি। আপনি কোথায় রুটি কি কাজে এসেছিলেন? আমি আমার দোকানে রুটি দিতে এসেছিলাম। এখন কি করবেন টাকাটা? টাকাটা আমি ফেরত থানায় জমা দিয়ে দেবো, কি হবে লোকের টাকা নিয়ে নিয়ে, আমরা গরিব মানুষ, সৎপথে খাবো, এটাই ঠিক আছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।